প্রাচীন ঐতিহ্য বহন করায় ঢাকার খালগুলো উদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ পেশি শক্তি ভূমিদস্যুর দৌরত্বেই শুধু নয় খালগুলো ভরাট করে এখন সেখানে দাঁড়িয়ে অনেক সরকারি ভবন রাস্তা তবে এসব উদ্ধারে ধরা বাধা কোনো সময় বলতে না পারলেও হারানো গৌরব ফেরানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা একের পর এক দখল ভরাট আর দূষণে ঢাকার বুক থেকে খালগুলো হারতে থাকলেও রামপুরা বনশ্রীর খালে নৌকো চলাচলের এমন চিত্র খানিকটা আসার সঞ্চার ঘটায় গত কয়েক বছর ধরে খাল পুনরুদ্ধার অবৈধ দখল উচ্ছেদ ও খাল সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা জেলা প্রশাসন ঢাকা ওয়াসা সিটি কর্পোরেশন ও রাজুক তবে খুব একটা সুফল দৃশ্যমান হতে দেখা যায়নি এখনও ইতিমধ্যে বেশ কিছু খালের অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং কিছু হয়েছেও এটি একটি চলমান প্রক্রিয়া হিসাবে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছি কিন্তু আসলে এটা এটা বেশ কঠিন কাজ অনেক জায়গায় বড় বড় স্থাপনা আছে কোন কোন জায়গায় সরকারি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে প্রায় সিটি কর্পোরেশন কিংবা ঢাকা ওয়াসার পক্ষ থেকে উদ্ধার অভিযানের খবর মেলে তবে কয়েকদিন বাদেই আবারও পুরনো চেহারায় ফিরে যায় খাল ও এর আশপাশের এলাকাগুলো এর জন্য প্রভাবশালীদের দৌরাত্ব আর সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার বিষয়কে উল্লেখ করছেন নগর গবেষক পরিকল্পনা বিচ্ছ পরিবেশ রক্ষার জন্য আন্দোলনকারীরা কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছে তাদের গাফিলতি আছে তাদের দুর্বলতা আছে আন্তরিকতার অভাবও আছে হয়তো আবার নাগরিকদেরও সহযোগিতা বা সচেতনতার অভাব আছে অপরিকল্পিত নগরায়নের ফলেই কিন্তু এই খালগুলো আপনার বিভিন্নভাবেই বেদখল হয়েছে সেটা আপনার প্রভাবশালী চক্র আছে প্রবলভাবে ঘুরে দাঁড়া যেমনি করে প্রবল রাজনৈতিক সদিচ্ছা লাগবে তেমনি করে প্রবলভাবেই জনসম্পৃক্ততা লাগবে সিটি কর্পোরেশন ওয়াসা জেলা প্রশাসন রাজুক এই সকলেই সমন্বিতভাবে কাজ করছেন যখনই প্রয়োজন হয় আমরা পরস্পর পরস্পরের সহযোগিতা এগিয়ে যাই সামনেই বর্ষাকাল গত বছরের কঠিন অভিজ্ঞতাকে মাথায় রেখে জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্য নগরী গড়তে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা যদি এই অবস্থা চলে তাহলে এইবারের বর্ষার ছয় মাস জানজটের প্রকট আকার ধারণ করবে কারণ একটু বৃষ্টি হলেই বিরাট একটা অংশের সড়ক আপনি আর চলাচলের উপযোগী রাখতে পারবেন না আমাদের ডেডলাইন হচ্ছে মে মাসের পনেরো তারিখের মধ্যে খালগুলোকে পরিষ্কার করে ফেলা আবার বেশি আগে করা কিন্তু সমস্যা আছে পারল বেশি আগে করলে আবার গিয়ে পরিষ্কার অপরিষ্কার করবে উদ্ধার করতেই হবে এবং উদ্ধার করা খুবই সম্ভব হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার হলে উদ্ধার হবে রাজধানী ঢাকার হারানো প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা পাবে পরিবেশ কমবে দুর্ভোগ এমনটাই বিশ্বাস সকলের তবে তা কতটুকু সফলতার মুখ দেখবে সেটা বড় প্রশ্নই উঠছে বারবার গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা